প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সেই বইমেলার কাঙ্ক্ষিত সেই বুড়িয়া আর সেই জুয়ান মাইয়ুগরে অর্থাৎ কপতি তাহাদেরকে আমরা পাইয়ে গেছি। তাহারা এই বইমেলায় উপস্থিত। এই সেই কপত আর কপতি অর্থাৎ বুড়ার নাম অন্ধকার ওস্তাদ আর মাইয়ুগর নাম ইসরাত জাহান পিছা। আমরা তাহার সাথে কথা বলবো। আচ্ছা আঙ্কেল, আপনি কি একটা প্রশ্ন করতে পারি? এই তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? আমাকে আঙ্কেল বলে একে কি বলবা? আন্টি বলবো। আমার বয়স 15। ঠিক আছে, সরি ভাইয়া। শুনছি আপনি নাকি এই বইমেলায় বই বের হইছে? হ্যাঁ, আমার একটা বই বের হইছে যার ভিতরে 125টা গল্প আছে। আচ্ছা, আমাদের কি কয়েকটা গল্পের নাম বলা যাবে? আমার বইয়ের 1 নম্বর গল্পের নাম তার দিকে আমার প্রথম কুনজর। কি আপনি প্রথমে কুনজর দেখলেন? আরে শালা না, তার দিকে আমার সুনজরই ছিল, কিন্তু প্রকাশনী বললো যে সুনজর দিলে হিট করবে না, কুনজর দিতে হবে। তাই আমি গল্পের নাম রেখেছি কুনজর। আচ্ছা আচ্ছা, আরেক গল্পের নাম কি বলতে পারবেন? ও, দ্বিতীয় গল্পের নাম আছে তার সঙ্গে আমার প্রথম ভিডিও কল। গল্পটা হিট হইবে, এই গল্পটা আমি পড়ব। এই গল্পটা কিন্তু হট হবে আমার মনে হয়। আচ্ছা, আপনি কি খালি গল্পের বই লিখছেন? না, দুই একটা কবিতাও লিখছে। আচ্ছা, একটা কবিতা কি এক লাইন বলতে পারবেন? বিয়ে করো বুড়োটারে, পুরনো শালি বাতে বাড়ে। আচ্ছা, আপনি ভালোবাসতে যে বিয়ে করছেন তাকে তাকে আদর করে কি বললে ডাকেন? আমি ডাকি বেবি। আর আপনি? আমি ডাকি ডেডি। ডেডি তো বলা হয় আব্বুকে, আর সে কি আপনাকে আব্বু বললে ডাকে? এই ডেডি সেই ডেডি না, এই ডেডি আছে সুগার ডেডি। কি ডেডি? সুগার ডেডি। আচ্ছা, আমরা দর্শকের প্রশ্নতে চলে যাব। আমার প্রশ্ন একটাই, এই হালার ভলাই বুড়ারে লইয়া এই হালাক গর্ব হারছে কি? এই বাচ্চাটা মাই এই পাঙ্গা শালার বলা এই পড়াই পড়াই বিয়ে হচ্ছে। এত রুম আমরাও পাই না, হ্যাঁ এত আমরাও পাই না। তুমি কি দেখ কে কষ্ট হচ্ছে? তুমি শালার বলা পারে কি না? এই 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 তোর বয়স কত? 25। তো দেখলি তো না 50। 10 বছর পর তো খুঁজে পাওয়া যাবে না। ধরো ধরো এখান ধরো। আচ্ছা ভাইজান উত্তেজিত হবেন না, তারা নিরীহ দর্শক। আমি আর একটা প্রশ্ন করবো। আচ্ছা আপু, আপনি কি দেখিয়া এই বুড়োকে বিয়ে করলেন? তার টাকা না নোট? আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসছে সেই দিনে আদমরা বুড়োকে বিয়ে করবেন? এই শালা তুই কি বললি? আমি তো শুনতে পারলাম না, তুই কাছে এসে বলতো। আমি বলতেছি কি আপাকে ভালোবাসি কেটে আদমরা বুড়োকে বিয়ে করবেন? এই শালা এই যে ইয়াং পোলাপা বড় বড় বিটিকে বিয়ে করে, সেগুলো তো আর চোখে দেখিস না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা চলে আসছি বইমেলার মধ্যে। এই মুহূর্তে আমরা দেখতেছি বইমেলার ভিতরে অনেক স্টল আসছে, অনেক দোকানপাট খুলছে, কিন্তু কোনো দোকানেই বেচা বিক্রি নাই। একটা দোকানেই খালি বেশি বেশি বেচা কিনে হইতে আসে। ওই দোকানের উপরে লেখা আছে শনির দশা প্রকাশনী। আমরা ওইখানে যাইয়ে দর্শকের সাথে আলোচনা করব কোন ধরনের বই বেশি বিক্রি হইতে আসে। আমার সাথে আসেন, আমার দেখতে আসেন। এখানে প্রচুর পরিমাণে দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো। এই যে আপনি কোন ধরনের বই কিনতে আসছেন? টিকটকারের বই। টিকটকারের বই কিনতে আসছেন? আর আপনি? এই যে ভাই সামনে আসেন। আপনি কোন ধরনের বই কিনতে আসছেন? মুইও টিকটকারের বই কিনতে আসছি। বাহ, আমরা এখনই এই প্রকাশনীর সাথে এই দোকানদারদের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনাকে প্রশ্ন করি, সবচেয়ে বেশি বই কার চলতে আছে? টিকটকারের বই চলতেছে। বাহ, টিকটকারের বই চলতেছে দর্শক সবচেয়ে বেশি। আচ্ছা, এই যে বইগুলো বের হইছে এর সবচেয়ে বেশি কোন প্রকাশনীর বই চলতেছে? প্রকাশনীর নাম কি জানেন? কেন ওই যে শনির দশা প্রকাশনী। আচ্ছা বাহ, শনির দশা প্রকাশনী। আচ্ছা, টিকটকারের বই ওইটা কোন প্রকাশনী? শনির দশা প্রকাশনী। সুপ্রিয় দর্শক, শনির দশা প্রকাশনী সবচেয়ে বেশি বই বের করতে বেশি ভাইরাল হইছে। দর্শক মন্ডলী, এই মাত্র আমরা বই মেলার মধ্যে একজন লেখককে পাইছি, সে নাকি রিক্সা চালায়। আমরা তার সাথে এখনই লাইভে কথা বলবো, ডিটেলস আপনাদের জানাবো। হ্যাঁ আঙ্কেল, আপনি এই সাইডে আসেন। এই আপনি যান, আপনি যান। এই নেই সুপ্রিয় দর্শক, গরম খবর, তাজা খবর। এই মাত্র মেলার মধ্যে একজন বিখ্যাত লেখক ঢুকছে, যে কিনা রিক্সা চালায়, কারণ তার মনের মধ্যে বিন্দু পরিমাণে অহংকার নাই। আমরা এখন তার সাথে কথা বলবো, সে কি ধরনের বই লেখছে। আচ্ছা লেখক সাহেব, আপনি কোন ধরনের বই লেখছেন, নামটা কি একটু বলা যাবে? যে আমার বইয়ের নাম আস্তে বাইতাম্বে। সুপ্রিয় দর্শক, রিক্সার লগে মিলাই রাখছে নাম আস্তে বাইতাম্বে ওনার বইয়ের নাম। আপনার কি জীবনের প্রথম বই এটা? ওরে বাবু না, গত বছর আমার একটু বই বাইরেছে, সেটা এই বছর বেস্ট সেলারের পুরস্কার পাইছে, মানে সর্বোচ্চ বিক্রি হয়েছে। বাহ, তা সেই বইয়ের নামটা কি? ওই বইটার নাম আসলে হ্যামিলিয়ানের রিক্সাওয়ালা। এটা কি বল? এটা তো একটা কপি গল্প, এটা তো একটা নকল করা গল্প, তাই কি না? কি বাইলে নকল? আমরা তো জানি হ্যামিলিনের বাসিওয়ালা নামে একটা গল্প আছে, যেখানে একটা শহরে ইন্দুরের উৎপাত হয় এবং মেয়র দায়িত্ব দেশে একজন বাসিওয়ালাকে যে ইন্দুরগুলো লইয়ে ডেরেঙ্গের মধ্যে হালাই দাও, ঠিক কি না? আমার গল্পে ইন্দুরের কোনো রোল নাই, ওই রোলটা পেলে করবে কিছু সংখ্যক কুত্তায়। সুপ্রিয় দর্শক, ইন্দুরের বদলে রোল পেলে করছে কুত্তায়, তাও তো মিলিয়ে যাইতেছে। সেই গল্প কি মিলতে আছে না? অন্য আমি তোমার গল্পটা বলি। সাল 1965, বৈশাখ মাস, উচ্চায় বেমালা উজাইছে। ওই শহরের মেয়র আমারে বলাই কইলে যে কুত্তেগুলো তো খেদানো লাগবে। তারা আমি কি হলাম, আমার রিক্সা লইয়ে মেলা হলাম, আর ওই কুত্তেগুলোও আমার পিস পিস মেলা হলে। তারপর তাতে আর এই কুত্তেগুলো লইয়ে যাইয়া আমি নদীতে ফেলাইতেছেন, কটকার খালে হালাইছি। প্রিয় দর্শক, আমরা জানি হ্যামিলিনের বাসিওয়ালা বাঁশি বাজাইয়ে বাজাইয়ে ইন্দুর ফেলাইতেছে। আপনার তো কোনো বাঁশি নাই, আপনি কি বাজাইছেন? আপনার কি আছে? আমার রিক্সার বেল আছে। হাউ কথা বলবেন না, আপনার বেলে কি কোনো সুর আছে? বাঁশির একটা সুর আছে, আমরা জানি বাঁশিতে সুর ওঠে। আপনার বেলে কি কোনো সুর ওঠে? তুমি জানো আমার রম্বাটা? তোমার রম্বা লিখবানো কি কেটা? এবে ওই বাঁশির কি একটা সুর হইলো, আমার বেলের একটা সুর আছে। হ্যাঁ, আপনার রিক্সা সুরটা একটু আমাকে হুনান। টিডিং টিডিং পং পং টিডিং টিডিং, আরে টিডিং টিডিং পং পং টিডিং টিডিং, আরে এই সুর হইয়া ব্যক্তি কুত্তে আমার পিস পিস মেলা হইয়া আল্লাহর এই কটকার কালে যাইয়া লাফাই পড়ছে। আমার বাবু কোনো রিকোয়েস্ট করা লাগে নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি হ্যামিলিনের বাসিওয়ালা যখন ইন্দুরগুলা নিয়ে ফালাই দেশে, তাকে কিন্তু মেয়র কোনো উপহার দেয় নাই। আপনারা কি কিছু দেশে? দেশে কি দেশে? আমার মেশিন, রিক্সার মেশিন দিয়ে খুলিয়া দিয়েছে। হ্যাঁ, মেশিন রিক্সা ফালাইতেছে, সে তো ভালো করছে। মেশিন রিক্সা তো শহরের মধ্যে আনা অন্যায়, আপনি তো অন্যায় করছেন, কারণ মেশিন রিক্সা শহরের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই কি না? ওরে বাবু, এর জন্যই তো আমি কিছু বলি নাই। হ্যাঁ, নাইলে ওই শহরের ব্যক্তি মানুষ হয়ে তো আমি কটকার খালে মেলা হতাম। তুমি আমাকে ডিস্টার্ব করবে না, আমার এখানে বিভিন্ন ভক্তরা আছে, হেরা আমার বইতে অটোগ্রাফ চায়। আমি আবার আইজ ওই টিপসইর কালি আনতে ভুলে গেছি, তার আমার ওদিকে আবার মেলা করতে হবে। ঠিক আছে, এই চলো চলো। সুপ্রিয় দর্শক, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, লাইটিং করো, আর মনে রাখবা এই ভিডিওটা জানি অবশ্যই স্লো মোশন হয়। অ্যাকশন দাও। তোর মাইরে আমি, তোর বাপরে আমি, তোর গুষ্টি আমি দেব দেব। কি দেব ওস্তাদ? ধুয়ে দেব, তার একদম পাড়াই মেরে দেব দেব দেব। এই কাট 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 কাট। এই টিকটক আর দেখলি কি ঢুকে যাচ্ছে মনে চাই নাকি? আরে কি ভাবন নেই, কথাটা শোন। এই কিসের কথা? আমাকে ভিডিওতে শর্ট আছে। এই মাদারি, তোর এইখানে কি? তোর মাইরে আমি, তোর বাপরে আমি, তোর দুষ্টি আমি দেব দেব। আমি একজন প্রকাশক, আমি বইলেই মানুষেরা বইলে এই বই আমি ছাপাই। আমি আইছিলাম আপনি কোথায় একটা স্পন্সর লইয়ে। ভাই স্পন্সর মানে টাকা? আমি ওই যে মানুষেরা যারা ভাইরাল, হ্যাঁ করে আমি আমার এই যে প্রকাশনীতে ডাকিয়া হ্যাঁ করে দিয়ে বইলে হাই। এই বই আমি মনে করেন এই প্রত্যেক বছর বইমেলা হয় না, এই বইমেলায় ছাড়িয়ে দেয়, আবার অনলাইনেও বিক্রি করি। এইখান দিয়ে যে টাকা আছে আমরা এই পার্টনার। আমি চাইছি আপনি তো টিকটকে ভাইরাল, আমি চাইছি আপনারা যেটা বইলে হামু তাই নাকি হয় তো এনে আমার লাভটা কি লাভ হইছে যে কয়টা ইনকাম হইবে হেইদার মনে করেন আমি 80% নেব মানে 80% আপনারা 20% দেব মানে 20% এই শালা তুই আমারে মাত্র 20% দিবি আর 80% তুই নিবি আমি তোর বাপরে আমি তোর দৃষ্টি আমি Bye bye. हमने कोई लाभ या हमने 30% दे मुटाई ना की। Hey मातारी, अमी तो लिखते चिकते फार नहीं था तो की कर भी। अरे आमा को लोका चहे लाइक के दुबे खाली नाम होए भी हमने हमने टिकटॉक के खाली पोचार कर भी जेठे आमार को जेठे आमी लेख चाहिए ये कोई भी खाली हमने रही जी भक्तो अच्छे पागला भक्तो यार एक तो किन्ले होए भी हमारा किचु लाख में ना। দর্শক মণ্ডলী আমরা আবারো উপস্থিত হয়েছি সেই ভাইরাল কাকুর কাছে যে কিনা রিকশা চালায় যার মনের মধ্যে বিন্দু পরিমাণে অহংকার নাই আমরা এখন এই কাকুর সাথে কিছু জ্ঞানের আলাপ করব আচ্ছা লেখক সাহেব আপনার এই বছরের বইটা কেমন চলতে আছে আমার এই বছরের বইও আগের বছরের নাহান সর্বোচ্চ বিক্রি হইতে আছে আমার মনে হয় যে বাংলাদেশের সবাই এই বইটা কিনবে এই মিয়া আপনি তো অশিক্ষিত এই রিকশা চালান তা আপনি আবার বইটা ইলেকশন কয়েন দে ए बाबूर पोती की कोई ए तू को तय पढ़ाशुना करो आ आमी कॉलेज दे पड़ी तू मेला शिक्षित तो तू कॉलेज दे पढ़ो ना कॉलेज दे बांग्ला का बोलो जी कैसे तू ही को ए स्कूलर पर जहना पर या ओडे ही कॉलेज लेयर माता तू कोई तो लेयर माता को तू ही फेल ए गगुए अपनी सब बांग्ला पर है ए तू यार कथा को तू बॉलर बांग्ला का बॉल ওই গোল গোল ওই তোমার নানার গোল গোল তুই বলের বাংলা কইতে না তুই আমার প্রশ্ন কর না তোর মান থাবো এ আপনি বাজে ব্যবহার করেন কেন এ তুই ব্যাডের বাংলা ক ব্যাডের বাংলা কি ক আপনি কোন দিকা আমি কম কিছু দিন দে তোরা তো প্রশ্ন কর চ্যালেঞ্জ দিলাম ক যে পারবি 1000 টাকা দিমু সুপ্রিয় দর্শক ব্যাডের বাংলা ক প্রিয় দর্শক আপনি কি চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ দিলাম 1000 টাকা দিমু ব্যাডের বাংলা কি ক প্রিয় দর্শক জ্ঞানের খেলা জমে গেছে এখানে এখানে কাকু একটা চ্যালেঞ্জ দিয়েছে ব্যাডের বাংলা কি কাকু আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি অবশ্যই যে কোনো প্রশ্ন এনিবডি ক্যান ডান্স বলো আপনি অ্যাম্বুলেন্সের বাংলা বলেন বাইনি অ্যাম্বুলেন্সের বাংলা যদি না পারেন এখানে কিন্তু একটা খেলা আছে হালাক গর্ব খাইছে তো এতক্ষণ ধরে ওর পক্ষ টানলাম আই এখন অ্যাম্বুলেন্সের বাংলা পারে না জামু পারমু না কিসের জন্য অ্যাম্বুলেন্স এবারে আমি কি ডাক্তারি পড়ছি না আমি অ্যাম্বুলেন্সে বাংলা কমু কেমনে কিন্তু আপনি তো সবাইকে প্রশ্ন করতেছেন আপনারা তো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে অ্যাম্বুলেন্সের বাংলা বলতেই হবে আমি সকালে পড়ছি মনে আইতেছে না অ্যাম্বুলেন্সের বাংলা হইলে আইয়া লাশের গাড়ি হয় হয় নাই কাকুর ভিতরে কোনো আপনারা এখন কাকুকে কি করবেন এই ওসানের বাংলা কি কা এই অবস্থা বেশি ভালো না তুই আমারে মাফ কর তুই পেটটা বাজাইছো আমি পেট বাজাইলাম কোন দিকে যে বলেন আপনি কিসের জন্য আসছেন না মানে আমি একটি বই লিখেছিলাম তা আপনার প্রকাশনী থেকে যদি আমার বইটা একটু প্রকাশ করতেন আমি একটু উপকৃত হতাম আপনারে বিয়ে আমার প্রথমেই দেখিয়া কেমন জানি একটু সেনা সেনা লাগতে আছে আপনি টিকটক করেন না না ভাই আমি টিকটক করি ও এইবার চিনছি আপনি ইউটিউব করেন না 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 আমি সেটাও না ভাই আমি একজন লেখক এবং আমি সাহিত্য চর্চা করি আরে মেয়ে পাঠকরা এখন কি আর ওইসব সাহিত্যময় তুই আদিলে যুগের ওইসব বই পড়ে পাঠকরা এখন তাহলে কাদের বই পড়ে আরে আজকালকার যুগে যেসব টিকটক ইউটিউবার সেলিব্রিটি আছে হেরা নিজেরা বই বানায় আর হ্যাগো যে পাগল ভক্তরা আছে হেরা উমরি খেয়ে লাফাই লুফাই ওই বইগুলো কিনে ও কয়েকদিন পর ওই হালাই হুলাই দেয় আমাকে এখন আর এই বই পড়া টরা নিয়ে ও বিষয় না আমরা বই ব্যস্তারলেই হয় আপনার বই মেয়ে কয়জনে কিনবে ভাই এবার একটু আমার বইটা নিয়েই দেখেন আগেও আমি বেশ কিছু বই লিখছি পাঠকরা খুব পছন্দ করছে আপনি এটা একটু নিয়েই দেখেন আমি বাইরে দেখতে আছি আপনি ওই সাহিত্য চর্চাটা বাদ দিয়া যদি ইউটিউব আর ফেসবুক চর্চাটা করতেন হ্যালো আমি চেষ্টা করতাম প্লিজ ভাই, আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি ভাই, প্লিজ ভাই আমার বইটা একটু ছাপান। আচ্ছা আচ্ছা, আপনারাও ধরবেন না, এক কাজ করেন আপনি একটা টিকটকে আইডি খোলেন, খুললিয়া কোনো মতে একটু ভাইরাল হইয়া 1-1.5 লাখ ফলোয়ার লইয়া আমার দ্বারে আন, তারপরে আমি বাহিরে দেখবো। আরে যান ভাই, এই সমস্ত কাজ তো আমার দ্বারা সম্ভব না। আরে সম্ভব না হইলে যান অন্য কিছু করেন, যান ওই রাস্তায় রাস্তায় যাইয়ে বই বেচেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একজন লেখক, কিন্তু দুঃখের বিষয় কোনো প্রকাশনী এবছর আমার বইটা ছাপেনি। তা কি হইছে? যেহেতু কোনো প্রকাশনী আমার বইটা ছাপায়নি, তাই আমি নিজের উদ্যোগেই নিজের লেখা কিছু বই ছাপিয়েছি। ছাপাইছেন তো ভালো কথা, তা কি হইছে কি? ভাই আপনারা কি আমার লেখা কিছু বই তুলবেন আপনাদের দোকানে বিক্রির জন্য? আপনার লেখা বই আমাদের দোকানে ওঠাবো বিক্রির জন্য? আপনি কি টিকটকার? না ভাই আমি টিকটকার না। তাহলে আপনি কি একজন ইউটিউবার? না না ভাই আপনি ভুল বুঝছেন, আমি ইউটিউবারও না টিকটকারও না। তাহলে আপনার বই আমরা ওটা কি করব? কিন্তু ভাই আমার বইয়ের ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে, আমার বইটা নিলে অনেক কিছু শিখতে পারবে পাঠকরা। আরে ভাই এখন শিক্ষা দিয়ে ব্যবসা হয় না, হয় ইউটিউবার হইতে হবে, না টিকটকার হইতে হবে, আর না হয় আপনার ভাইরাল হইতে হবে। এইসব শিক্ষণীয় বই এখন আর পাঠকরা খোঁজে না। এই বইটা যদি আপনারাও না নেন, আমি প্রয়োজনে ফেরি করে বইটা পাঠকদের কাছে পৌঁছে দেবো। আরে ভাই জান জান, আপনার মতো 200 লেখক এই বই মেলায় ফেরি করে বই বেচতেছে। পুরান পাগলে ভাত পারা, নতুন পাগলের আমদানি। সবাই বই বিক্রি করতেছে, দোকানে বসছে, স্টলে বসছে, অনলি আপনাকে দেখলাম আপনি বই ফেরি করে দিয়ে বিক্রি করতে আছেন। কেন? কারণ আমি তো ভাইরাল না, আমি তো টিকটক করি না, এই জন্য কোনো প্রকাশনী আমার বই প্রকাশ করেনি। সুপ্রিয় দর্শক, আজব ঘটনা, সে ভাইরাল না বলে কোনো প্রকাশনী তার বই প্রকাশ করলো না। স্যার স্যার আপনি বিখ্যাত লেখক শাহরিয়ার হাকিম না? বিখ্যাত কিনা জানি না, আমি শাহরিয়ার হাকিম। স্যার আপনি কি যে বলেন, আপনার লেখা যে এত সুন্দর, অনেক পড়ছি, মেলায় আপনার বই মেলা খোঁজ করছি, কিন্তু আপনার বই পাই নাই। স্যার এবার কি আপনি লেখেন নাই? হ্যাঁ বই তো লিখছি, কিন্তু কোনো প্রকাশনী আমার বইটা ছাপায়নি। সুপ্রিয় দর্শক, আমার বোঝা হয়ে গেছে। এই মেলায় আমি 3 দিন ধরে ঘুরতে আছি, আমি যেটা দেখলাম, যাহারা সাহিত্য চর্চা করে তাহাদের বই এই মেলায় চলে না। এখনকার মেলায় চলে যাহারা ভাইরাল, যাহারা টিকটকার তাহাদের বই।